আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি, আজকে আমরা অনলাইনে ফরএভার লিভিং প্রোডাক্টসের জয়েনিং সিস্টেমটা জানব, মোবাইলের মাধ্যমে কীভাবে খুব সহজে অনলাইনে জয়েন করানো যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলের ডেস্কটপে আছি, তো এখান থেকে আমরা হচ্ছে যে প্রথমেই আমরা হচ্ছে গুগলে গিয়ে আপনার আইডিটা লিখবেন, আপনার আইডি, আমি আমারটা লিখছি, আইডিটা হচ্ছে ম্যাজিক লিঙ্কটা আর কি, 1 2 3 5 3 4 9 6 1 .fbo.foreverliving.com এই তো আমি আমার আইডি লিখলাম, এবার হচ্ছে গো আইডিতে ঢুকলাম, এত সহজ আসলে জয়েনিংটা হচ্ছে। যদি একটু আপনারা বুঝতে পারেন ইনশাআল্লাহ, যে ঘরে বসে 24 ঘন্টা জয়েন করে দেবেন, এখন কিন্তু রাত বাজে হচ্ছে 10টা প্লাস, তো 10টার সময় আমি একজনকে জয়েন করাচ্ছি। তো জয়েন করানোর জন্য যেটা দরকার, আমি আমার আইডিতে ঢুকলাম এবং হচ্ছে আমার মোবাইলই আগেই তার হচ্ছে, এই যে দেখেন আমার আইডি, আমি আনিসুল ইসলাম এবং আমার আইডি চলে আসছে। তো আমরা যেটা করব, এখানে দেখেন বাম পাশে হচ্ছে আমরা এখানে ক্লিক করব, অনেকগুলো অপশন, প্রথম কি আনিসুল ইসলাম রিটেল শপিং, তারপরে শপ জয়েনিং অ্যাবাউট, হ্যাঁ, এবং যেহেতু বাংলাদেশে আসি বাংলাদেশ আমার সিলেক্ট করা আছে। যদি অন্য কোনো দেশে হইতাম তাহলে আমরা হচ্ছে এখানে ঢুকে অন্যান্য দেশে, যে এশিয়া মহাদেশ, আমরা এশিয়া মহাদেশ অন্যান্য দেশ সিলেক্ট করতাম। হ্যাঁ, যদি আপনি সিঙ্গাপুরে জয়েন করেন তাহলে সিঙ্গাপুর সিলেক্ট করতেন, তো যেহেতু আমি বাংলাদেশে সো আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। ওকে, তো বাংলাদেশ সিলেক্ট করা আছে, আমরা এবার হচ্ছে জয়েনিংয়ে ক্লিক করবো, যেহেতু জয়েন করবো জয়েনিংয়ে ক্লিক করবো। জয়েন করার পরে দেখেন অনেকগুলো ইউর অপরচুনিটি, হোয়াট ইট টেক্স টু বি এ ফরএভার বিজনেস ওনার, হোয়াই ফরএভার, হ্যাঁ, FAQ, অর্থাৎ এগুলো নতুন লোক যারা এগুলো সব কিছু জেনেই তারপরে কিন্তু আবার জয়েনে ক্লিক করবে। হ্যাঁ, জয়েন, তো জয়েনে ক্লিক করলে দেখবেন একটা সুন্দর একটা ফর্ম চলে আসবে, আপনাদের খুব এক্সাইটিং একটা বিষয় আসলে, যে দেখেন একটা ফর্ম চলে আসছে। সবচেয়ে যেটা মজার বিষয় দেখেন আপনার ইনফরমেশান চলে আসে, প্রথমে কি ইউর স্পন্সর উইল, অর্থাৎ যে আমার আনিসুল ইসলাম, আমার ইমেলে তো আমার আইডিয়া, তো তার মানে আমি তার স্পন্সরে আসি সরাসরি। তাহলে স্টেপ ওয়ান হচ্ছে পার্সোনাল ইনফরমেশান, অর্থাৎ যাকে আমরা জয়েন করবো তার ইনফরমেশানগুলো। এখানে একটা দেখবেন, এনে কিন্তু ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, মিডিল নেম কিন্তু স্টান নাই, তার মানে হচ্ছে আপনি 3 অক্ষরে হলো ফার্স্ট নেম এবং লাস্ট নেম মিলাই লাগবেন। যেমন আমি বলি আমার এখানে আছে হচ্ছে এমডি আল আমিন, তা আমি এখানেও লিখবো হচ্ছে, প্রথম লিখবো হচ্ছে আমি এমডি, এবং হচ্ছে পরে আমি মিডিলে কিছু লিখবো না, আর শেষে লিখবো হচ্ছে এই যে আল, তারপরে একটা এমডি আমিন, আ এম আই এন আল আমিন, অর্থাৎ এমডি আল আমিন আমি লিখলাম। কেমন, এবার দেখেন যেটা হচ্ছে তার ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার তাহলে 18 হচ্ছে ডে, মান্থ হচ্ছে 12 মানে ডিসেম্বর, আর সন হচ্ছে 1995 হয়ে গেল। ওকে, এবার হচ্ছে তার এখানে ন্যাশনাল আইডি নাম্বারটা, ন্যাশনাল আইডি নাম্বারটা হচ্ছে 2 3 2 3 6 6 2 5 0 4 8 4, আবার মিলাই নিয়ে আমরা 2 3 6 6 2 5 0 4 8 4। ওকে, এখন শুধু ন্যাশনাল নাম্বার লিখলে মানে এটাকে আপগ্রেড করতে হবে, কেমন, অর্থাৎ আমরা এখানে আপলোডে ক্লিক করব। তো আপনি কোথায় ফাইলে রাখছিলেন সেটা সেখান থেকে এটা খুঁজে নিতে হবে, অর্থাৎ ফাইলটা আমার এখানে আছে, আমি এই জন্যই এই যে আমার ফাইল এখানে আছে, এখান থেকে আমি হচ্ছে ফাইলটা সিলেক্ট করে নিলাম, আপলোড দিয়ে দিলাম। ওকে, আমার কিন্তু আপলোড হয়ে গেল, যে আমার পেঞ্জ ফাইল আপলোড হয়ে গেছে, তো ইংলিশ ঠিক আছে। আমরা হচ্ছে দ্বিতীয় অপশন, অর্থাৎ যে কন্ট্যাক্ট ইনফরমেশানে চলে যাবো দ্বিতীয় পার্টে। দ্বিতীয় পার্ট হচ্ছে অ্যাড্রেস লিখতে হবে, অ্যাড্রেসটা হচ্ছে খুব সহজ, এটা সুনামগঞ্জের ভিলেজ হচ্ছে, ভিলেজ হচ্ছে KHIM কিম টিআর, TIYAR কিম টিআর, ভিলেজ কিম টিআর, এবং হচ্ছে সিটি হচ্ছে সুনামগঞ্জ, 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 আর ডিস্ট্রিক্টটা সুনামগঞ্জ, সুনামগঞ্জ, হচ্ছে সিলেক্ট, কেন সিলেক্ট ঠিক করলাম, হ্যাঁ, সিলেক্ট সুনামগঞ্জ, তারপরে বাংলাদেশ, তোকে পোস্ট কোডটা দিতে হবে, পোস্ট কোডটা হচ্ছে 300
এটা খুব গুরুত্বপূর্ণ, পোস্টকোডটা অবশ্যই দিবেন। তার ফোন নাম্বারটা মাস্ট দিতে হবে, ফোন নাম্বার হচ্ছে 7 4 9 2 2 3 8। এবার মিলে নিব আমরা 0 1 7 4 9 2 2 8 2 3 8। ওকে, অলরেডি ফোন নাম্বার থাকলে না দরকার নাই, ইমেলটা মাস্ট দিতে হবে। ইমেলটা হচ্ছে MD আলামিন, আবার একটা এম, তারপরে হচ্ছে 683@gmail.com, জিমেল MAIL gmail.com। ওকে, আবার কনফার্ম ইমেল করতে হবে, MD@gmail.com। ওকে, এবার ভেরিফাই অ্যাড্রেস। এত সহজ জয়নিং, দেখেন ঘরে বসে জয়নিং হয়ে যাচ্ছে না। অ্যাড্রেসটা আপনি ভেরিফাই করার জন্য একটু ওয়েট করতে হবে, যে সব চলে আসছে, হ্যাঁ তার নাম চলে আসছে, হ্যাঁ ঠিকানা চলে আসছে, রিএন্ট অ্যাড্রেস, ওকে আমাদের সব ঠিক আছে, ইমেল ঠিক আছে। এবার হচ্ছে এই যে কোড নাম্বারটা আপনি দিতে হবে, নিচে কোড নাম্বার লিখবেন কীভাবে, 65654, তারপরে হচ্ছে HR, আপনি এগ্রিতে ক্লিক করতে হবে। এবার হচ্ছে ভিউ, আপনি পুরোটা দেখতে পাবেন, ভিউ দেওয়ার পরে আপনার ওখানে যে অপশনটুকু আছে পুরোটা আপনি দেখতে পাবেন। হ্যাঁ এই যে পুরোটা চলে আসছে, এই যে আমি স্পন্সর, আমি আনিসুল ইসলাম, স্পন্সর ঠিক আছে, পার্সোনাল অর্থাৎ এই পার্সোনাল ইনফরমেশানে কী লিখছি সব ঠিক আছে, সেকেন্ড ইনফরমেশান কী লিখছি আবার মিলাই নিতে পারবো। যদি এখানে কোনো ভুল থাকে তাহলে আমরা এডিট ব্যাকে দেখ করতে পারবো, তো আমার কোনো ভুল নাই, সো আমি সাবমিট করে দেবো, সাবমিট। সাবমিট করে দিলাম, বাস হয়ে গেল, ওয়েলকাম টু FLP, ইউর ডিস্ট্রিবিউটার আইডি, যে আইডি চলে আসলো, হ্যাঁ ডিস্ট্রিবিউটার, আমার ডিস্ট্রিবিউটার আইডির নাম্বার হচ্ছে 8804, তারপরে হচ্ছে 4002123। তারপরে কি চলে আসছে, ইউ শুড বি রিসিভিং এন ইমেইল উইথ ইউর, অর্থাৎ আমার মেইলও চলে গেছে, ইউর পাসওয়ার্ড সুন, প্লিজ ডাউনলোড অ্যান্ড সাইন দ্য ফলোইং। আচ্ছা এখন যারা করতে হবে আপনাকে, এই যে নিচে দেখেন এনএলএ আসকি, ডাউনলোড পিডিএফ কপি অফ ইউর অ্যাপ্লিকেশন, অর্থাৎ এটা একটা পিডিএফ ফাইল আসবে, এটা আপনাকে একটু ডাউনলোড করতে হবে এবং এখানে একটা সিগনেচার দিতে হবে। আমি ডাউনলোড করি, ডাউনলোড করব, এই যে ফাইলটা চলে আসে, দেখেন এখানে কিন্তু এই ফাইলের মধ্যে মোটামুটি সবই কিন্তু আছে, কেমন দেখেন যে MD পুরো নাম সব চলে আসুন, পুরো ফাইলটা চলে আসলো আর কি। কারণ যে এখানে যেটা করতে এটা আপনি এটা আবার এই যে এখানে একটা সিগনেচার করতে হবে, এই যে সিগনেচার দিতে হবে, ডেট দিতে হবে, ডেট দিয়ে আপনি এটা জমা দিয়ে দিলে হয়ে গেল। এখন যিনি জয়েন করছেন সে আপনার সামনে আছে, তো এখানে সিগনেচার আপনি এই খুব সহজ, এটাকে আমরা করবো কি, যেহেতু ফোনে করাচ্ছি এটাকে আমরা স্ক্রিন শর্ট দেওয়া রেখে দিতে পারি, রেখে আমরা এটাকে হচ্ছে আপনার রেখে কী বলে প্রিন্ট প্রিন্ট করে সিগনেচার দিতে পারি। আবার এখানে সফটওয়্যার আছে, সফটওয়্যার দিয়েও কিন্তু ওনাকে দিয়ে সিগনেচার করানো যায়, এই অপশানটাও এখানে আছে। তো আমরা যেটা করতে যাচ্ছিলাম, যেটা করলেন এই যে আপনার যেটা আমরা ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে গেল, এটা আমরা প্রিন্ট করবো, প্রিন্ট করে এখানে একটা ইমেল দেওয়া আছে আমাদের, দেখবেন এই যে ইমেলটা দেওয়া আছে, অর্থাৎ প্রোডাক্ট ইমেল দিতে হবে, এটার সফটওয়্যার নিয়ে যে প্রোডাক্ট কাস্টমার কী লেখা আছে এখানে, প্রোডাক্টস সাপোর্ট @flpbd.com, এটার মধ্যে আপনার মেল করে দিতে হবে, কেমন 24 ঘন্টার মধ্যে আপনার আইডিটা অ্যাক্টিভ হয়ে যাবে, খুব সহজ, আশা করি বুঝতে পাচ্ছেন। এখন যেটা প্রিন্ট করবো সিগনেচার করে দেয় ইমেল করে দেবো, কেমন খুবই সহজ এবং ইজি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো প্রশ্ন থাকে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, বিস্তারিত জানার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। সবার সুস্বাস্থ্য এবং যৌক্তিক সফলতা কামনা করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।